দেখতেই পাচ্ছ, ডিনারটা একেবারেই রেডি, জাস্ট বসে পড়তে হবে। আর রুটিটা একেবারেই গরম, তড়কাও গরম। তোমাদেরকে বলেছিলাম যে তড়কাটা কিন্তু ঝোলটা কমে যাবে, টেনে নেবে ডালটা, তো সেটাই হয়েছে। আমি আর জল মেশাইনি, তো এখন ডিনারটা খুব এনজয় করব। তোমরা এইভাবে অবশ্যই তড়কা বানাবে। আজকে তড়কাটা বানাতে গিয়ে যা যা লেগেছে, পেঁয়াজ আদা রসুন বাটা, আর ফোড়নের জন্য কারি পাতা, জিরে, শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা, হলুদ আর নুন, অল্প একটু মিষ্টি আর টমেটো সস, চিকেন কিমা আর সর্ষের তেল। এটাই ছিল আজকে রান্নার উপকরণ। তো ঠিক আছে, টাটা বাই বাই, খুব ভালো থেকো। তোমরাও এইভাবে বানিয়ে খেও, আমাকে কমেন্ট করো। আজকে আমি তৈরি করে দেখাবো তড়কা, রুটি, লুচি, পরোটা, সবকিছুর সাথেই এটা খেতে ভালো লাগে, মুড়িতেও খেতে খুব ভালো লাগে। তো তড়কা বানাতে গেলে যেটা লাগে, এই যে সবুজ মুগ, গোটা, খোসা সেদ্ধ, এই সবুজ মুগটা আমি 250 ভালো করে ভিজিয়ে সেদ্ধ করে রেখেছি। ভিডিও বড় হয়ে যাবে তো সেই কারণে আমি আর সেদ্ধ করাটা দেখাইনি, আমি কুকারে এটা সেদ্ধ করে রেখেছি। তারপর কুকারটা ধুয়েছি, ধুয়ে এখানে আমি 100 গ্রাম তেল দিয়েছি, একটু কম তেল আছে। তো এখানে আছে 250 সবুজ মুগ সেদ্ধ যেটা তড়কাতে লাগে, আর আছে কিমা, চিকেন কিমা, এখানে 200 চিকেন কিমা আছে। লাগবে অল্প একটু চিনি, এখন দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে, আমি চিনিটা দিয়ে দিলাম। আর আছে 2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদের গুঁড়ো, প্রয়োজন হলে আমি পরে আবার এই পরিমাণটা বাড়িয়ে দেব। চিনিটা যখনই হয়ে যাবে আমি দেব কারি পাতা, একটা শুকনো লঙ্কা আর জিরে। এই যে শুকনো লঙ্কাটা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, দেখিয়ে দিই, এই যে এটা, যে চিনিটা হয়ে যাবে তখন দেব। আর দেব টমেটো সস, আর আছে গরম মশলার গুঁড়ো, আমি যেটা বাড়িতে বানিয়ে রেখেছি তোমরা দেখে নাও। এটা রেসিপি তোমরা যদি চাও বাড়িতে বানানো গরম মশলা, আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা আমাকে কমেন্ট বক্সে সেটা জানাবে। তো চিনিটা হয়ে গেলে আমি ফোড়নটা দিয়ে দেব। এই তড়কার ডালের সাথে কিন্তু অন্য ডালও মেশানো যায়, ছোলার ডাল, মটরের ডাল, অল্প মুসুর ডাল, এগুলো মেশানো যায়। আমি কিন্তু কোনো কিছুই মেশাইনি, আমার আজকে আমি এটা এমনি বানাচ্ছি। এখন আমার তেলটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আশা করি। এবার দিচ্ছি জিরে অল্প, একটা শুকনো লঙ্কা আর কারি পাতা। এখানে আছে ভর্তি ভর্তি 4 চা চামচ আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা, এটাও আমি দিয়ে দেবো, যে এটা থেকে খুব ভালো গন্ধ বেরোবে। তো এটা আমি এখন একটু ভেজে নিই। ফোড়নটা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। মশলাটা কম দিলাম কারণ একটাই, তড়কাটা খুব ঘন হয়ে যায়। তো আমি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুনটা একটু জলে পেস্ট করে নিচ্ছি। আমি পেস্ট বানিয়ে নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কা আর নুনের পেস্ট, প্রয়োজনে তো আরো লাগবে নুন, তখন আমি নুনটা আবার দেব সেটা টেস্ট করে। এটাকে এখন আমি কষিয়ে নিচ্ছি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছি মশলা কষানো হয়ে গেছে। এখন আমি চিকেনটা কিমা করে নিয়েছি, আমি মিক্সিতেই করেছি, তো সেটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে আরো ভালো করে বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি কষিয়ে নেব মশলার সাথে। যখন একেবারেই হয়ে আসবে তখন আমি সেদ্ধ করে রাখা ডালটা দেব, কারণ ডালটা আমার খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে।
সরি ডালটা দেওয়ার আগে আমি সসটা দেব যখন আমার চিকেনটা হয়ে যাবে। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, আমার সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। এটা এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। ফিরে এলাম রান্নাঘরে কিছু কাজকর্ম করে, কাজ তো থাকেই। এবার আমি দিচ্ছি সস। আচ্ছা, টমেটো নেই তাই সসটা দিচ্ছি, কিন্তু তোমরা জানবে সস আর কাঁচা টমেটোর মধ্যে সম্পূর্ণ টেস্টের একটা আলাদা ব্যাপার আছে। আমার দুটোই ভালো লাগে, কারণ প্রয়োজনে আমাকে টমেটোও খেতে হয়, প্রয়োজনে আমাকে সসও খেতে হয়, কিছু করার নেই। তো এটাও যদি পরবর্তীতে লাগে তখন আমি বাড়িয়ে দেব, কোনো ব্যাপার না। এবার আমি আরও কিছুক্ষণ এটা দিয়ে কষাবো, তারপর যখন একেবারেই হয়ে আসবে তখন আমি দেব সেদ্ধ করে রাখা তরকার ডাল। একেবারেই কষানো হয়ে গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখো, মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হয়েছে, তো সেই কারণে আমি এবার দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডালটা। আর তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো জানোই আমার, মানে আমি গরম জল সমস্ত রান্নাতেই ব্যবহার করতে পছন্দ করি, তো আমার গরম জল কড়াই আছে আর আমি সেটা দিয়ে দেব। জাস্ট এক মিনিট মতো এটা একটু মিশিয়ে নেব, কষিয়ে নেব, তারপর আমি গরম জলটা দিয়ে দেব। এটা খুব ভালো কষানো হয়ে গেছে, ডালও তো সেদ্ধ হয়েই গেছে, তো আমি এখন জলটা প্রয়োজন মতো দিচ্ছি, কারণ তরকাতে জলটা খুব কমে যায়, ঝোলটা একেবারেই টেনে নেয়, তো সেই কারণে আমাকে জলটা একটু রেখে দিতে হবে। আর আমি টেস্ট করে দেখেছিলাম নুন হলুদ লঙ্কা সবই হয়ে, মানে সবই ঠিকঠাক আছে। আবারও বলছি, আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, আমার সমস্ত নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। তো এখন তো রান্না শেষ পর্যায়ে, আশা করি তোমাদের রমজান খুব ভালো কাটছে, আর অন্যান্য বন্ধু বান্ধবদেরও সময় নিশ্চয়ই খুব ভালো কাটছে। খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। ভিডিও তো বড় করবার কিছু নেই, আমি জাস্ট এটা দেখাবো হয়ে গেলে তোমাদেরকে, আর যখন আমি রাতে রুটির সাথে খাবো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, এখন এটা হোক, এটা একটু ফুটবে, ফুটলে আমি গ্যাসটা অফ করে দেব। দেখেছো কি সুন্দর দেখতে হয়েছে, দেখো। আচ্ছা, তরকা কিন্তু ভেজও বানানো যায়, আর এদিকে ডিম দিয়েও তরকা হয়, সেটাও খুব ভালো খেতে লাগে। আমি কিমা দিয়ে তরকা খেতে বেশি পছন্দ করি, তো সেই কারণে আজকে আমি কিমা দিয়ে তরকাটা করলাম। দেখলাম তরকার ডালও আছে আর কিমাও আছে, সেই কারণে আমি কিন্তু আজকে কিমা দিয়ে তরকাটা বানালাম। তরকা তো একেবারেই হয়ে গেছে, এবার আমি এই যে বানিয়ে রাখা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। জানি না স্ট্যান্ডে মোবাইলটা দিতে একটু প্রবলেম করছে, তো সেই কারণে আমি হাতেই মানে মোবাইলটা ধরেছি। একটু দেখো ছবিটা মানে কাঁপছে, যাই হোক কিছু মনে করো না। তো এখন এটা বন্ধ করে দেবো গ্যাসটা। তরকা হয়ে গেছে, আমি গরম মশলাও দিয়ে দিয়েছি গুঁড়ো আমার বানানো, দেখো। আর মানে জলটা বেশি শুকোবো না, তো আমি এখন তুলে নিচ্ছি যেই বাটিতে আমি সার্ভ করব। তো দেখে নাও তোমরা কেমন সুন্দর তরকাটা হয়েছে, ঝোলটা ঠিক এমনই থাকবে, কারণ এটা টেনে যাবে, ঝোলটা টেনে যাবে, তরকার নিয়মই তাই, সেই কারণে আমি একটু বেশি করে জল রেখে দিয়েছি। টেস্ট করে দেখেছি খুব ভালো হয়েছে, তো আমি এবার তোমাদের পরিবেশন করে দেখাবো কেমন হলো।